এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আজকের এই ভিডিওটির টপিক হচ্ছে শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা অ্যাবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ক অডিটেশন এক নম্বর এক ছবিটি রং করো ছবিটি নিয়ে তিনটি বাক্য লেখো তাহলে এই ছবিটা আমাদের রং করতে হবে আর এর বিষয়ে তিনটি বাক্য লিখতে হবে তাহলে আমি তোমাদের এই ছবিটা রঙ করে দেখাচ্ছি তাহলে তোমরা দেখতে পাচ্ছ রংটা এইভাবে করবে তোমরা তারপর এই বিষয়ে তিনটি বাক্য লিখতে হবে আমি তোমাদের তিনটি বাক্য লিখে দেখাচ্ছি তোমরা সেইভাবেই তিনটি বাক্য লিখে নেবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি এই ছবিটার বিষয়ে তিনটি বাক্য লিখে দিয়েছি এক গ্রামের পাশে একটি মাটির রাস্তা আছে দুই রাস্তাটি চড়া ও আঁকা বাঁকা তিন রাস্তার পাশে বড় বড় গাছ আছে ঠিক আছে তোমরা এইভাবেই লিখে ফেলবে এটা তাক নাম্বার দুই সি অ্যান্ড র কালার ইট রাইট ওয়ান সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার আঁকো রং করো একটি করে বাক্য লেখো তাহলে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ র্যাবিট এটা আঁকতে হবে তারপর এটার মধ্যে রঙ করতে হবে এটা আমি তোমাদের এঁকে দেখাচ্ছি তাহলে দেখো এইভাবে তোমরা ছবিটা আঁকবে তার মধ্যে রঙ করতে হবে ছবিটা দেখতে পাচ্ছ আমি রং করে দিয়েছি এইভাবে এই ছবিটাও এঁকে এর মধ্যে রং করতে হবে তাহলে দেখতে পাচ্ছ তোমরা আমি এই ছবিটিতে রং করে দিয়েছি এইভাবে তোমরা ছবি এঁকে রঙ করবে দাগ নম্বর তিন বারো সংখ্যাটি কত রকমভাবে করা যায় লেখো যেমন এখানে বলা আছে আট যোগ চার সমান বারো আটকে চার দিয়ে যোগ করলে বারো হয় চোদ্দো বিয়োগ করলে চোদ্দো থেকে দুই বিয়োগ করলে বারো হয় চার গুণ তিন চারের নামটা তিনবার পড়লে বারো হয় চব্বিশ ভাগ দুই দুই কি করে হয়েছে বারো চব্বিশে না চব্বিশকে দুই দিয়ে যদি করা যায় তাহলে দুই একে দুই চার নামলো দুই দুগুণে চার এইভাবে বারো বেরিয়েছে বা এইভাবে করতে পারো এটা যদি বারোর নামটা জেনে থাকো দুই বারোম চব্বিশ এটাই তোমরা বুঝতে পারবে এটাই বোঝো এটা বুঝতে হবে না তার আগে বলি এইটা এটা হয়েছিলো দিস ইজ এ র্যাবিট এটি হবে দিস ইজ এ বার্ড টি এইচ আই এস দিস আই এস ইজ এ বি আই আর ডি বার্ড দিস ইজ এ বার্ড তাহলে আবার কোশ্চেন নাম্বার তিনে চলে এলাম তাহলে এইভাবেই বারোকে যোগ করতে হবে বিয়োগ করে বারো বার করতে হবে গুণ করে বারো বার করতে হবে ভাগ করে বারো বার করতে হবে তাহলে কি যোগ করলে বারো হবে ধরে নাও নিলাম দশ যোগ দুই বারো হবে যোগ করলে বিয়োগ আঠেরো মাইনাস বিয়োগ করলাম ছয় তাহলে আঠেরো থেকে ছয় বাদ গেলে বারো এবার করলাম দুই গুণ ছয় দুই ছয় বারো তারপর করলাম ভাগ হচ্ছে তোমার ছত্রিশ ভাজিতক তিন তাহলে এই ভাগটা কী করে হবে ছত্রিশ তিন দিয়ে তিন এককে তিন মিলে গেছে ছয় নামালাম তিন দুগুণে ছয় তাহলে বারো বেরিয়েছে উত্তর তাহলে ছত্রিশ ভাজিতক তিন ডাক নাম্বার ক ছড়াটি অঙ্গভঙ্গি করে দেখাও তোমরা এইভাবেই থাকবে ছড়ার হিসেবে যেটা বলা হয়েছে হাজবো কাঁচব কাপড়ে মুখ ঢাকবো অন্যকে রোগ দেব না অন্যের রোগ নেব না স্বাস্থ্যবিধান দিচ্ছে ডাক রোগ জীবাণু নিপাত যাক তাহলে তোমরা এই উদ্দেশ্যে ভালোভাবে থাকবে সুস্থ থাকবে বাড়িতে থাকবে খ এ দিয়ে ঘর আঁকো এ দিয়ে একটি ঘর আঁকতে বলেছে তাহলে আমি তোমাদের এ দিয়ে একটি ঘর এঁকে দেখাচ্ছি সেইভাবে তোমরা আঁকবে তাহলে তোমরা ভালো করে দেখো এইভাবে এ দিয়ে একটা ঘর আঁকবে আর তার মধ্যে তোমরা করে দেবে ঠিক এইভাবে তোমরা ঘর এঁকে তার মধ্যে রং করতে পারো দাগ নম্বর গ চার দিয়ে ফুল আঁকো বা অন্য কিছু আঁকো চার দিয়ে ফুল আঁকো বা চার দিয়ে অন্য কিছু পারলে অন্য কিছু আঁকতে পারো আমি তোমাদের দুটোই জিনিস এঁকে দেখাচ্ছি চার দিয়ে একটি ফুল আর একটা অন্য কিছু এইভাবে তোমরা চার বানাবে তোমরা এইভাবে একটি টেডি বিয়ার বানাতে পারো তাহলে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে তোমরা রং করতে পারো চার দিয়ে আরেকটি আমি তোমাদের ফুল এঁকে দেখাচ্ছি এই ধরো তোমরা একটা চার লিখবে এইভাবে এবার এটাকে ফুল কি করে বানাবে দেখো এটা দিয়ে আর একবার করবে তারপর এটা দিয়ে আর একটা পাতা বানাবে হয়ে গেল এবার এটা দিয়ে এই করে এইভাবে করে তোমরা এটা চার দিয়ে একটা ফুলও বানাতে পারো তাহলে চার দিয়ে এইভাবে তোমরা একটা ফুল বানাতে পারো এইভাবে তোমরা চার দিয়ে একটি ফুল বানাতে পারো তাহলে এইভাবে তোমরা চার দিয়ে ফুল বানাতে পারো আর ডল বানাতে পারো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে